त्रयोदशतम दिन एवं अंतिम दिन। तो आज के थाईलैंड भ्रमण शेष दिन, बैंकॉक रही रातेर बेला फ्लाइट। तो चेकआउट करा टाइम छिलो 11:00। एखाने एकटा जिनिस बोले नेवा भलो जे एक एक जगह एक रकम, कोनो जगह चेक इन टाइम होच्छे 2:00 और कोनो जगह चेक इन टाइम एखाने जेमन छिलो 3:00। तो चेकआउट टाइम सब जगहतेई देखलाम 11:00। तो ये ব্যাপারটা দেখে রাখবেন, সেই অনুযায়ী প্ল্যান করা দরকার হয়। আমরা এরকমই বেরোলাম, 11:05 বেরোলাম আমরা। এখানে আমাদের লাগেজেস যা আছে, মেইন লাগেজেস সব এখানে ছেড়ে গেছি। এখানে সিস্টেমটা একটু অন্য, এখানে কি কোড সিস্টেম, ও নিজে নিজে চাবি তুমি ড্রপ করো দরজায়, ওরা কিওয়ার্ড বলে দিচ্ছে, সেই কিওয়ার্ডের ইউজ করে তুমি যখন খুশি এসো যখন খুশি নিয়ে চলে যাও। এরা আসবে না, মানে রিসেপশনে যেরকম অন্যান্য হোটেল ইত্যাদিতে লোক থাকে, এখানে খুব একটা থাকে না এই জায়গাটায়, মাই হোম N1 খুব একটা থাকে না। তো যাই হোক, এবার আমাদের এখান থেকে মোটামুটি 6:00-7:00 বেরোলেই এনাফ, তা হাতে সময় থাকলো তাহলে 6-7 ঘন্টা। এখন দেখো যাবো আমরা MBK মল, আমার মেয়ের কিছু জিনিস কেনা আছে বলে আরেকবার চায়না টাউন যাবো। গরম অ্যাজ ইউজুয়াল একই রকম আছে, আর এই হচ্ছে হাতের অবস্থা, দেখা যাচ্ছে কিনা জানি না। তাহলে MBK যাবো, আজকে আর হাঁটবো না, মাছ ধরে যাবো মোটর উদ্যোগ। এই যে আমরা আছি এই উল্টো দিকের গলিতে, অপোজিট সাইডে এই লিফ্টটা করে চলে আসা MBK-টা পড়ছে আমাদের, যেদিকটা দেখছেন তার বাঁদিকে। তাহলে নিয়েই ফেললাম একখানা মিনি 4 ড্রোন, এখানে কম্বো প্যাক ছাড়া আর কোনোটা অ্যাভেলেবেল নেই। সেই একই আমার দোকানদার আজকেও অ্যাভেলেবেল আছে। তো এটা পড়লো আমার 37390 আমার যা পড়েছে। এটা এখানে একবার শুধু চেক করে নেবো, এখানে ওরা বলছে রেজিস্টার করার দরকার নেই, ইন্ডিয়া গিয়েই রেজিস্টার করলে হবে। ব্যাগ এই সেই RC2 রিমোট মজা লাগছিল, ব্যাটারি হিয়ার ওয়ান ব্যাটারি দেয়ার, ওকে এন্ড অ্যাক্সেসরি, এবং এর মধ্যে যাবতীয় অ্যাক্সেসরিজ গুলো রয়েছে, ওকে। তো এখানে খোলাখুলি ঝামেলায় যাবো না, একবারে হোটেলে গিয়ে আমরা শুধু ব্যাটারিটাকে খুলে নেবো। আই জাস্ট ওপেন দ্য ব্যাটারি অ্যান্ড কিপ ইট দেয়ার বিকজ আই হ্যাভ টু প্যাক ইট আপ, দে উইল নট অ্যালাউ দ্য ড্রোন টু বি ক্যারিড ইন দ্য চেক ইন লাগেজ উইথ দ্য ব্যাটারি, সো আই নিড টু টেক আউট দ্য ব্যাটারি, পুট ইট হিয়ার অ্যান্ড দেন টেক, ইয়া প্লিজ ডু দ্যাট ফর মি। Yeah, I'm signing. Just a second. Just let me do complete this video. I'll come back. Okay. Yeah, you fly. You just give me a small flight. Flight. Yeah. Flight. No fly in my shop. Oh, I see. Okay, because just open it so that the I can see the batteries are working or not. Just activate 2 hours. Activate open first activate 2 hours okay because battery have a little you need 2 hours to activate because don't have a battery low, okay. You will need to activate your charge battery I see you need to you mean that the battery is needed to be fully charged. I have a demo take fire show you that please show that. Take 5 hours, no problem.
নতুনটা এই চার্জ কম আছে বলে একটা ডেমো দিয়ে দেখিয়ে দিচ্ছি ওরা আর একটা দিয়ে Let me give a try. Let it go. Yeah. Up and down. Up and down. And get my I don't. Up. Okay. Up and down. And a left. And right. Okay. And one. Back. And a point. Yeah. And then have to turn. No five. You got. Yeah. Just don't break. All up. ড্রোন তো কিনে ফেললাম কিন্তু দুবার চার্জ কাটলো সেটা টিসিএস কিনা বুঝতে পারছি না এর আগে একটা এয়ার এশিয়ার খাবার বুক করতে গিয়ে 200 something একটা টিসিএস চার্জ কেটেছিল তার আগে 11টাতেও কেটেছিল 11টায় তারপরেও আবার কেটেছে 11টা একটা রিফান্ড করেছে যেটা এয়ার এশিয়া সেটাও রিফান্ড করেছে তারপরেরটা যেটা 11টা কেটেছিল সেটা এখনো রিফান্ড করেনি আমি একটু ঘেটে দেখলাম যে টিসিএস 5% ওরা কেটে নেয় কেটে টোটাল যদি 7 লাখ না ছাড়ায় তাহলে 12 দিনের মাথায় সেটা আবার রিফান্ড করে তো একটা টিসিএস মনে হচ্ছে না কারণ 5% এর চেয়ে অনেক বেশি আমার ড্রোনের জন্য 37,390 বাট মানে 85,000 something আমার দেখলাম নিউ গ্লোবাল কার্ডে কেটেছে তারপর আর একটা 17,000 something আর একটা কেটেছে তার কোনো ডিটেলস নেই সেটাতে টিসিএস লেখাও নেই সেটা কি আমি বলতে পারছি না দেশে ফেরার আগে বোঝারও খুব একটা উপায় আছে বলে তো মনে হচ্ছে না এখন চায়না টাউনে যাওয়ার অপেক্ষা 204 নম্বর বাস যেটা করে আগে যেতাম 204 নম্বর বাস আজকে আমরা যাবো চায়না টাউন এখন বাজে 12:45 এখন সময় অন্তত 3-3.5 ঘন্টা আমাদের না 4.5-4 ঘন্টা আমাদের হাতে আছে আমরা অপেক্ষা করছি বাসের জন্য তো এখানে দেখলাম বাস শেল্টারের নিচেও ওয়াইফাই পাওয়া যায় ওই যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেখা যাচ্ছে সেটাই ব্যবহার করছি I don't know.
বাস আসতে এখনো 20 মিনিট দেরি গাড়ি দেখছি এই এই ট্যাক্সিগুলো রয়েছে এখানে মিটার ট্যাক্সি তবে কেউই যায় না তার কারণ জানলাম কিভাবে ব্যাংককে পৌঁছেই প্রথমে এই ট্যাক্সি ট্রাই করেছিলাম যে কিনা সোজাসুজি 700 না 750 আট বলেছে 48 এলো আমাদের 204 এর দেখা নাই 73 ও নাকি যাবে বলছে দেখি একটু জিজ্ঞেস করে নিক সাফান হ্যাঁ যাবে কেন এখানে বসো না কেন পিছনে বসবে ওই তো বসো তো অবস্থা 73 যাক এটা অন্তত এসি বাস Inside, there are these are tickets. Great. এসে গেছি সামথিং স্টপেজ অনেক ফুল লাগলো আধ ঘন্টা মতো তো চায়না টাউনের পার্ট এটা আগের দিন এসেছিলাম সেটা অন্যান্য অন্য জায়গাটা ছিল একটু এখানে নেই আগের দিন এসে কোনো জিনিস পছন্দ হয়েছে ফেরার সময় আরেকবার গিয়ে বন্ধু বান্ধবের জন্য টুকটাক সেগুলো নেওয়া দেখি কোথায় নিয়ে যায় এই দেখছি বেশ বড় মার্কেট একটু হোলসেল গোছে উপরে শেড একটু গরম কম থাকবে তাতে মার্কেটের একটা বড় সুবিধা হলো যে শেডেড এবং দোকানগুলো সব এসি থাকার ফলে ততটা গরম এখানে হচ্ছে না এখান থেকে বাইরে বেরোলে উড়ে বাপড়ে ভয়ঙ্কর গরম এখানে অধিকাংশ দোকানেই একটা নিলে একরকম দাম এবং তিনটে বা তার থেকে যদি বেশি হয় মাল্টিপুলস অফ থ্রি তাহলে একরকম দাম 12টা হলে আরও বেশি আরও কমে যাবে আর কি তো এখানে যেমন এই হারগুলো একটা হচ্ছে 100 বাট উপরে লেখা আছে আর যদি তিনটে নেন তাহলে হচ্ছে 50 করে কাটা মানে 150 তিনটে চায়না টাউনের বাজার বেশ বড় মানে ওই মল ইত্যাদি যা দেখেছি ছোট ছোটের মতো নিশ্চয়ই নয় কিন্তু বেশ বড় এবং হাঁপিয়ে গেছি টুকটাক টুকটাক করে বেশ কিছু জিনিস কেনাকাটিও হয়েছে এবং তার ফলে এই সুটকেস কিনতে হলো নাহলে বইতে পারছিলাম না এই যে তো সুটকেসের দাম আমার পড়লো একটু দরাদরি করে 1300 বাট অ্যারাউন্ড কত হচ্ছে তাহলে ওই 3000-এর আশেপাশে পড়ছে তবে এটা বড় সুটকেস এবং ভালো সুটকেস বেশ স্ট্রং গোছের আর কি তো যদি ব্যাংককে মার্কেটিং ইত্যাদি ইয়ে থাকে টুকরো টাকা ছোটো জিনিস এগুলো ছাতু ছক তো অন্য ধরনের উইকেট মার্কেট হয়ে গেল আর এই চায়না টাউনের মার্কেটও কিন্তু বেশ বড় প্রাথনাম আমি যেতে পারিনি কালকে আর চলে দিয়েছিল না প্রাথনাম যেতে পারিনি এমনিকে মল অন্য ধরনের শপিং করার এরিয়া সেখানে দামও একটু বেশি এবং দরাদরি সব জায়গাতেই চলে এই ধরনের সুটকেস তো আমি এমনিকে তো দর করিনি এর থেকে 2 সাইজ ছোটো সুটকেস ওখানে দর করেছিলাম কালকে তো সেখানে কালকে বলেছিলো 1600 বাট তবে তার চেম্বার একটা এক্সট্রা ছিল এ এত সলিড বডি ছিল না তো এবার একটু খাওয়া দাওয়া করতে হবে আর পারা যাচ্ছে না আমাদের এখন বাজলো কটা
3:50 এখান থেকে 5টার মধ্যে বেরোতে পারলেই হবে। এখান থেকে একটা বাস ছাড়ে, প্রথম দিনেই বলেছিলাম 204 নম্বর বাস সোজা এমবিকের ওখানে নিয়ে যাবে, সেখানে আমাদের মালপত্র রাখা আছে, নিয়ে সোজা এয়ারপোর্ট। বসে বসে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স চেক করছিলাম, কলকাতার PM2.5 একটা কোনো ইউনিট আছে, সেই অনুযায়ী কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হচ্ছে এখন 143, এখানে হচ্ছে 82। ব্যাংককে কম্পারেটিভলি পলিউশন একটু কম, ধুলো বেশ কম, তার কারণ হচ্ছে এরা ধুলো হওয়ার সুযোগই রাখি না। ম্যাক্সিমামই পেমেন্টসগুলো সিমেন্টেড, যেখানে সিমেন্টেড নয় সেখানে গ্রাস আর ক্লিন রাখে, এটা একটা বড়ো ব্যাপার। সারাক্ষণই ক্লিন হতে দেখেছি, এমনকি ট্রেন থেকে শুরু করে সবই, গাড়ি ঘোড়াও যা দেখেছি। আজকে একটা গাড়ি দেখেছিলাম একটু ধুলো পড়া গাড়ি, অনেকদিন ব্যবহার হয়নি বোঝা যাচ্ছে দেখে। এছাড়া কিন্তু গাড়ি ঘোড়াও খুব একটা ধুলোতলা দেখে নিয়ে, তো কম পলিউশন কম্পারেটিভলি। থাইল্যান্ড ভ্রমণের একজনের কথা বা একটা সংস্থার কথা উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে 7-Eleven পুরো ট্যুরটা। ও এখন খাচ্ছে কি, এটা হোয়াইট সস স্প্যাগেটি। আচ্ছা, এবার আমি একটু স্যান্ডউইচ ট্যান্ডউইচ খেয়ে নিয়েছি। আমাদের পুরো ট্যুরটাতেই হয়তো খুব একদিন কি দুদিন হয়তো আমরা রেস্টুরেন্টে খেয়েছি, কারণ এখানের যে ফুড মেনুসগুলো সাহস হয়নি সত্যি কথা বলতে খাওয়ার ব্যাপারে। অনেক দিনের ট্যুর ছিল, 12-13 দিন শরীর ঠিক রাখার তাগিদ ছিল। তো 7-Eleven-এর খাবার কিন্তু খুব রিজনেবলি প্রাইসড যদি এখানকার হিসেবে আমরা ভাবি আর কি। আর তাছাড়া ওয়াইড ভ্যারাইটিস আছে কোনো কোনো 7-Eleven-এ, যেমন আমরা প্রথম দিন যেটা আমরা এমবিকের ওখানে ছিলাম সেখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে, তো অধিকাংশতেই নেই। ওই জন্যে আমরা এখন মোটামুটি একটা বন্ধ হয়ে যাওয়া দোকানের সামনের ফুটে বসে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, কেনা সেই 7-Eleven থেকে, পাশেই 7-Eleven। তো 7-Eleven যারা অন্তত বাজেট ট্রাভেলার্স তাদের কথা বলছি, বা ইন্ডিয়ান্স মূলত আমাদের যা ফুড হ্যাবিটস, তাতে 7-Eleven কিন্তু থাইল্যান্ড ট্যুরের ক্ষেত্রে অপরিহার্য। 204 নম্বর বাস বেরিয়ে গেল একটা, পরেরটার জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না। তো বাকি ছিল একটা জিনিসই টর্চ চড়া ব্যাংককে, সেটা হচ্ছে টুকটুক, চলে গেলাম 108 এখান থেকে রাজাতে। এই আমাদের সারথি, আর আমাদের ওখানে অটোর চেয়ে একটু বড়ো সাইজে, অনেকটা আমি পা ছড়িয়ে বসে আছি, শুধু পিছনেই 3 জন বসতে পারবে, আর এর আওয়াজও একটু ওই আমাদের বুলেট মার্কা, চাকাগুলো বেশ মোটা মোটা। ঘন্টা আগে চেক ইন করতে দেবে না, তো আমার মতো অনেক ভারতীয় এখানে অপেক্ষা করছে। এখন এখন বাজে 7:30, 7:55 আগে চেক ইন হবে না, তো অগত্যা বসার জায়গা করতে পারতো, এখানে বসার জায়গা রাখেনি কোনো, দাঁড়িয়ে অপেক্ষা করা উপায় নেই। ও নো স্ট্যাম্প ইজ রিকোয়ার্ড, ওকে ওকে থ্যাংক ইউ। এই হলো ভ্যাট রিফান্ডের কাউন্টার ফর ট্যুরিস্ট। তো যেটা হলো যে ওরা দেখতে চাইলো আমার থেকে যে তোমার জিনিস বার করে দেখাও, ড্রোন বার করে দেখালাম, অসমো পকেট 3 যেটা এখন রেকর্ড করছি সেটাও বার করে দেখালাম, ওটা আমার পকেটেই ছিল। তো দেখে ওরা বললো যে ঠিক আছে, স্ট্যাম্প করে দিল। টোটাল 20,000 ভাটের উপরে যদি ভ্যালু হয়, মানে পারচেজ ভ্যালু হয়, তাহলে ওরা স্ট্যাম্প করতে হবে। আর 20,000 ইন্টু হলে স্ট্যাম্পের দরকার নেই, মেয়েটা আলাদা নামে মেয়ের একটা জিনিস কেনা আছে, তো সেটা 20,000-এর নিচে বলে স্ট্যাম্প করতে হলো না। জাস্ট জিনিস ওরা দেখতেও চায়নি, আমার ক্ষেত্রে দুটোই দেখতে চাইলো, স্ট্যাম্পও করলো, ওর ক্ষেত্রে দেখতেও চায়নি আর স্ট্যাম্প করারও দরকার নেই বললো। বললো টাকা পাবেন, আমার স্ট্যাম্প করে দিয়েছে আমারটা, এবং মেয়েটা এমনি ওরা চেক করে দিয়ে দিয়েছে, বললো যে ভেতরে গেলে
সিকিউরিটি চেক ইন হয়ে যাওয়ার পরে তবে টাকা ফেরত দেওয়া যাবে। আমি কিন্তু আরেকটু বলি চেক ইন করে ফেলছিলাম, মানে ভ্যাট রিফান্ডের ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল বা ওটা সাবকনসিয়াস মাইন্ডে ছিল যে ওটা মনে হয় চেক ইনের পরে হয়, হঠাৎ মনে হতেই একটু খোঁজ করে জিজ্ঞেস করে দেখলাম। তো যারা ভ্যাট রিফান্ড নেবেন আর কি, তো আপনাকে চেক ইন করার আগে একদম টার্মিনাল ওয়ানের কথা আমি বলতে পারবো, টার্মিনাল টুতে নিশ্চয়ই আলাদা ব্যবস্থা আছে। টার্মিনাল ওয়ানের একদম বাঁদিকে একদম এক্সট্রিম লেফটে সেখানে কিন্তু কাউন্টার আছে, সেখান থেকে আগে আপনাকে দেখিয়ে বা যদি তারা যদি দেখতে চায়, না দেখলেও তারা অন্তত চালানটা দেখবে, দেখে তাদের ছাড়পত্র পেলে তবে আপনি কিন্তু চেক ইন করবেন, নাহলে আবার আপনাকে বেরোনোর এই ঝামেলা পোয়াতে। সিকিউরিটি তো হয়ে গেল, শুধু একটা ক্রিমারের কী বলবো ওটাকে টিউব সেটাকে আটকে দিয়েছে এখানে ভ্যাট রিফান্ড অফিস ফর ট্যুরিস্টস। কোথায় ভ্যাট রিফান্ড অফিস? সামনে তো লেখা রয়েছে ভ্যাট রিফান্ড অফিস, হ্যাঁ পেয়েছি ভ্যাট রিফান্ড অফিস। এখানে আমাদের ভ্যাট রিফান্ড হওয়ার কথা, চার পাঁচটা কাউন্টার আছে এখানে রিফান্ড হওয়ার কথা। এই যে আমাকে ফেরত দিয়ে দিয়েছে, এই যে আমাকে ফেরত দিয়ে দিয়েছে 2890 ভাট, ড্রোনটার জন্য 1940 ভাট আর অসমো পকেট থ্রিটার জন্য 950 ভাট এটা ফেরত দিয়েছে। মেয়েকে ও যা তার পাওনা সেই অনুযায়ী আলাদা করে ফেরত দিয়ে দিয়েছে। আমার পিছনে যে ব্লু কালারের কাউন্টারগুলো ওখানে ভিডিও তোলা নিষেধ বলে ওখানে আমি তুলিনি, তো ওখানেই ফেরত হলো টাকা। একটু সময় নেয় এরা, অনেক কিছু এন্ট্রি ফেন্ট্রি করলো করে তারপর টাকা ফেরত দিল আমাকে। আচ্ছা, এবার এই কেনাকাটি প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি যে আপনার ইন্টারন্যাশনাল যে পারচেস যদি কার্ডে হয় সেক্ষেত্রে 20% TCS কাটে। এ ব্যাপারটা প্রথমে আমি বুঝতে পারিনি, তো আমার একটা অ্যাগোডার বুকিং করেছিলাম, দাঁড়ান অ্যাগোডার বুকিং করেছিলাম আমি, এটা যতদূর মনে পড়ছে 5th জন্যে, তার INR ভ্যালু দাঁড়িয়েছিল 3737.52 টাকা, তার 20% সেদিনকেই কাটে 747.50 টাকা। তো আমি অ্যাগোড়াতে একটা ডিসপিউট রেজ করি, অ্যাগোড়া বলেছিল তুমি তোমার স্টেটমেন্ট দাও ইত্যাদি ইত্যাদি দিয়েছিলাম, তারপর ম্যাটার হ্যাজ বিন রিজলভ বলে ওরা কেস ক্লোজ করে দেয়। তো বুঝতে পারিনি, ব্যস্ততাও ছিল তার মধ্যে অতটা ফলো আপ করা হয়নি, তা দেখলাম পরে এখন খেয়াল করছি ওটা ঠিক মানে এক্স্যাক্টলি 12 দিনের মাথায়, হ্যাঁ এক্স্যাক্টলি 12 দিনের মাথায় সেটা আমাকে রিফান্ড করে দিয়েছে। তারপর আর একটা এয়ার এশিয়ার হ্যাঁ আসার সময় খাবার বুক করেছিলাম, সেটার ভ্যালু ছিল 1008 টাকা INR, 1008 INR হ্যাঁ রাউন্ডে, আর 201.60 টাকা সেখানেও TCS কাটে। তা সেইটা নিয়ে আর অত আমার মাথা ঘামানো হয়নি তখন, অলমোস্ট এই এদেশে আসাটা তখন প্রায় একদম শেষের দিকে, প্রিপারেশন ইত্যাদি আর মাথা ঘামানো হয়নি 201.60 টাকার জন্যে। তো সেটা দেখলাম ঠিক 13 দিনের মাথায় সেটাও রিফান্ড করে দিয়েছে। তারপর আর একটা আমার 29 মার্চ কেটেছে, সেটা আর একটা বুকিংয়ের জন্য, কোথা কারণ আমি এক্ষুনি মনে করতে পারছি না, 3222.69 টাকা, তার জন্যও TCS কেটেছে এগোড়াই 644.54 টাকা। তো 29 মার্চ মানে 29, 30, 31 দুদিন, আর এদিকে 10 বা 11 রিফান্ড হওয়া উচিত এই এই অঙ্ক অনুযায়ী। তো আজকে যে যখন ড্রোন কিনলাম তখন আমি কার্ডে কিনেছি, নিউ গ্লোবাল কার্ডে কিনেছি, এবং আমার ড্রোনটির দাম পড়েছে 85,464.37, আর এক্স্যাক্টলি 20% মানে 17,092.87 আবার কেটেছে। এখানে লেখা নেই কোথাও TCS, কিন্তু ওই অঙ্কেই এটাও মনে হচ্ছে TCS। তো ফিরে দেখি এখন, কারণ নিয়ম অনুযায়ী যা দেখলাম একটু ঘেটে যে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন বা পারচেসেস যদি 7 লাখের নিচে হয় তাহলে সেটা রিফান্ড করে দেওয়া উচিত। তো আজকে করেছি মানে আজকে কত তারিখ হলো, আজকে 8/8/12 21 তারিখ নাগাদ ফেরত আসা উচিত আর কি সেই অঙ্কে। এই ব্যাপারটা নিয়ে প্রথমে একটু হকচকিয়ে গিয়েছিলাম, 7,000 টাকা কম টাকা নয়, তো এখন মনে হচ্ছে ওইটা ওই জন্যই কাটা হচ্ছে। তাহলে এবার ঘরে ফেরা পালা, ঘণ্টাখানিক বাদে বোর্ডিং চালু হবে। তো ভালো লাগলো থাইল্যান্ড ঘুরে, ভালো লাগলো
সুন্দর জায়গা। আমি মূলত দক্ষিণ থাইল্যান্ড, থাইল্যান্ডের দক্ষিণ ভাগটা কিছু জায়গা ঘুরলাম, আরও কিছু জায়গা যাওয়ার ইচ্ছে ছিল, কো সামুই, কো ফাঙ্গাং, কো তাও। স্নর্কেলিং কো তাওতে করা হলো না, অন্যান্য জায়গা হয়েছে। কো তাও নাকি পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট স্পট স্নর্কেলিং করার। তো যা হোক, যা হলো মানে সেটাও আরেক ধরনের অভিজ্ঞতা। এখানকার মানুষ ভালো, একটা দুটো ছুটো ছাটকা অভিজ্ঞতা ছাড়া আদারওয়াইজ যথেষ্ট সাহায্য করেন আর কি, চেষ্টা করেন ভীষণভাবে। ভাষার সমস্যা আছে, খাবার ভালো, যদিও খুব বেশি এক্সপেরিমেন্ট আমি করিনি, কিন্তু খাবার একটু কস্টলি ইন কম্পারিজন টু, আমি এর আগে মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া গেছি, তার তুলনায় খাবার একটু কস্টলি। থাকাটা খুবই রিজনেবল, হয়তো আমাদের দেশের চেয়েও বেশি রিজনেবল। ট্রান্সপোর্টেশন কস্টলি আমাদের দেশের তুলনা করে বলছি আর কি, খাওয়া কম্পারেটিভলি কস্টলি, সব মিলিয়ে একটা ব্যালেন্স হয়ে যায়। তো ভালো লাগলো ঘুরে। এবার আর একটা কোথাও বেরোতে হবে, অনেকদিন আমার বেরোনো হয়, প্রায় বেরোনো হয় এদিক এদিক, কিন্তু বেড়ানোটা হয় না। যাওয়া বিভিন্ন জায়গায় হয়, সেই জায়গায় পৌঁছে যে সময় দেওয়া দরকার ঠিকঠাকভাবে বেড়াতে গেলে, সেটা খুব একটা করে উঠতে পারি না ইদানিংকালে। এবং যে জায়গাগুলো যাওয়া হয় সেগুলো হয়তো যাওয়ার খুব একটা ইচ্ছে থাকে না। তো যাই হোক, আবার কখনো দেখা হবে যদি কাছাকাছি কোথাও বেরোতে পারি, আবার দেখা হবে তাহলে। তাহলে এই পর্ব এখানেই, আমি জানি না কভাগে আমি ভাগ করব এটাকে, অনেকটাই তো এবং অনেকক্ষণের ভিডিও হয়েছে, তো কয়েকটা পর্বে ভাগ করার চেষ্টা করব, যাতে ঠিকঠাকভাবে তুলতে পারি, তুলে ধরতে পারি ইনফরমেশনগুলো। ইনফরমেশনগুলো কিছু আপনারা ইউটিউবে পাবেন, কিছু হয়তো আমি তাতে ভ্যালু অ্যাড যদি করতে পারি ভালো লাগবে। তাহলে আবার দেখা হবে, এবার বন্ধ করি।